সুপ্রিয় দর্শক বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমাদের প্রতিবেদনটি দেখছেন তাদেরকে জানাই আমাদের চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা। তো দর্শক বন্ধুরা, আপনারা জানেন যে আমরা মেশিন বিক্রি করে থাকি, সেটা হলো জিআই তারের বেড়া বানানো। তো আমরা যে মেশিনগুলো দিয়ে থাকছি সেইগুলো কিন্তু আমরা এখানে আমাদের এখানে এসে কিন্তু আপনারা একবারে যাচাই বাছাই করে নিতে পারেন। অনেকে অনেক বিভ্রান্তের ভেতর থাকেন, কোরিয়ার সার্ভিসে নেবো, আমার জিনিসটা ভালো দেবে কি খারাপ দেবে এটা ভেবে থাকেন। আসলে আমরা যে জিনিসটা আপনাদেরকে দিয়ে থাকি সেটা 100% গ্যারান্টি সহকারে ভালো জিনিসটাই আপনাদেরকে আমরা দিয়ে থাকি। তো আমাদের এখানে আসলে কিন্তু আপনারা চালিয়ে যাচাই বাছাই করেও নিতে পারবেন। যেমন এই বাড়িটা আমাদের এখানে আসছে, এসে কিন্তু কাজ দেখে আমাদের কাছ থেকে মেশিন নিয়ে যাচ্ছে। আর আমরা বাংলাদেশের যে কোনো প্রান্তে আপনাদের এই মেশিনগুলো সার্ভিস দিয়ে থাকি। তো আপনারা চাইলে আমাদের কোরিয়ার সার্ভিসের মাধ্যমে কন্ডিশনের মাধ্যমে নিতে পারেন। তো কন্ডিশনের মাধ্যমে যদি আপনারা মেশিন নিতে চান, সেই ক্ষেত্রে আপনাদের যেটা করতে হবে, আপনার কোরিয়ার খরচ হবে 1000 টাকা। 1000 টাকা আপনাকে অ্যাডভান্স করতে হবে কোরিয়ার খরচটা, আর বাদ বাকি টাকা যাবে কন্ডিশনে। আর একটা বিশেষ কথা হলো, সেটা হলো কোরিয়ার সার্ভিস অনেকে আমাদের জিজ্ঞেস করেন থানা পর্যায়ে যায় কিনা। আসলে থানা পর্যায়ে কিন্তু কোনো কোরিয়ার সার্ভিসের গাড়ি যায় না। কোরিয়ার অফিস হয়তো আপনার থানা পর্যায়ে থাকতে পারে, কিন্তু সেইগুলো কন্ডিশন অফিস থাকে না। আপনার থানা পর্যায়ে যে অফিসগুলো থাকে ওই অফিসগুলো হচ্ছে পার্সেল অফিস। তো ওই পার্সেল অফিসে কিন্তু আপনার বড় ধরনের কোনো কিছু পাঠানো যায় না। সেই ক্ষেত্রে আপনার জেলা শহর পর্যন্তই আমরা এটা সার্ভিস দিতে পারবো। আরেকটা সুবিধার জন্য আপনাদের মেশিনের সঙ্গে কিন্তু এখন স্ট্যান্ড দেওয়া হয়, যেটা হলো আপনি তার রেখে কিন্তু একলাই কাজ করতে পারবেন, যেটা আপনারা দেখতে পাচ্ছেন ডিসপ্লের মাধ্যমে। তো এইভাবে কিন্তু আপনারা নিজেরাই এখন সব কাজ করতে পারবেন। আমরা এখন কমপ্লিট সেট মেশিনগুলো আপনাদেরকে দিচ্ছি। তো যদি কেউ কিছু না বুঝতে পারেন, সেক্ষেত্রে আমাদের কারখানায় সরাসরি চলে আসবেন, এসে কাজ দেখে শুনে তারপরে কিন্তু আমাদের কাছ থেকে মেশিন সংগ্রহ করতে পারবেন। তো আপনারা দেখতে পাচ্ছেন খুব সহজেই কিন্তু স্ট্যান্ডের মাধ্যমে কিন্তু কাজ হয়ে যাচ্ছে, আর এই কাজটা কিন্তু একটা লোকের মাধ্যমেই সম্ভব। তো যখন আপনাদের কাজের একটু বেশি চাপ থাকবে, তখন আপনারা স্ট্যান্ড ব্যবহার না করে মানুষ দিয়ে তারটা ধরে নেবেন। কারণ স্ট্যান্ডে কাজ করতে হলে একটু স্লো কাজ করতে হয়, আর যখন একটা তারের কয়েল একটা লোক দিয়ে ধরে রাখবেন তখন কিন্তু আপনি খুব ফাস্ট কাজ করতে পারবেন। তো যখন আপনি ফ্রি টাইম পার করবেন, তখন আপনি একলা একলা যখন কাজ করতে চান তখন আপনি স্ট্যান্ড দিয়ে করবেন। আর যখন দেখবেন আপনার কাজের প্রচুর পরিমাণে চাপ, তখন কিন্তু আপনি ওখানে লোক সেট করে দিবেন। তো এই ব্যবসাটা করে প্রচুর পরিমাণে লাভ আছে। তো আপনারা ডেলি 3-4 হাজার টাকা কিন্তু এই মেশিনের মাধ্যমে ইনকাম করতে পারবেন। তো অনেকেই আমাদের প্রশ্ন করেন যে এই ব্যবসাটা করতে হলে কত টাকা পুঁজি থাকা উচিত। তো আপনারা 50-60 হাজার টাকা পুঁজি থাকলে কিন্তু ব্যবসাটা শুরু করে দিতে পারবেন। অবশ্য তারপরে একটু পুঁজি বেশি থাকা দরকার, কারণ 50-60 হাজার টাকা থাকলে আপনার মেশিনটা কিনবেন, আর কিছু পরিমাণে তার কিনতে পারলে কিন্তু আপনি ব্যবসাটা চালু করতে পারবেন। আর সেক্ষেত্রে আপনারা বাসা বাড়িতেও কিন্তু এই ব্যবসাটা করতে পারেন। তো বাসা বাড়িতে যে কারেন্ট লাইনটা আছে ওই কারেন্টেই কিন্তু আপনারা করতে পারবেন, আপনাদের আলাদা কোনো কারেন্টের প্রয়োজন হবে না। আর এই ব্যবসাটা করতে হলে আপনার যে তার কাস্টমার কাছে অর্ডার ধরবেন সেই কিন্তু আপনাকে অ্যাডভান্স করবে, 7 টাকা দিয়ে কিন্তু আপনি তার কিনে তাকে ডেলিভারি দিতে পারবেন। এই জন্য এই ব্যবসায় বেশি আপনার একটা পুঁজি দরকার পড়বে না। তো অনেক বেকার ভাইরা আছেন যারা আপনার বেকারত্ব সময় পার করছেন, তারা বেকার না থেকে আপনারা চাইলে কিন্তু এই ব্যবসাটা শুরু করে দিতে পারেন। দেখা যাচ্ছে অল্প টাকা ইনভেস্ট করে আপনি এই ব্যবসাটা করলে কিন্তু আপনার দেখা যাচ্ছে এই ব্যবসার মাধ্যমে আপনার কপালটাও ফিরে যেতে পারে। তো আপনি দেরি না করে আজই এই ব্যবসাটা শুরু করে দিতে পারেন। তবে ব্যবসা শুরু করার আগে একটা কথা চিন্তা করবেন যে এই ব্যবসাটা আপনি করতে পারবেন কিনা। আপনি যদি ব্যবসাটা করতে পারেন, ব্যবসাতে সময় দিতে পারেন, যদি কাজটা আপনি নিজে করতে পারেন সেই ক্ষেত্রে আপনি ব্যবসাটা করতে যাবেন। আর যদি না পারেন সেই ক্ষেত্রে শুধু শুধু মেশিন কিনে টাকাগুলো নষ্ট করবেন না। তো ব্যবসা করার ইচ্ছা থাকলে যদি মনে করেন যে আপনি কাজ পারবেন কি পারবেন না এটা যাচাই বাছাই করতে হলে আমাদের কারখানায় ডাইরেক্ট আসতে পারেন। আমাদের এটা চুয়াডাঙ্গা জেলা, জীবননগর উপজেলা, রায়পুর বাজার। আমাদের এখানে এসে কাজ দেখতে পারেন যে আসলে কাজটা আপনি করতে পারবেন কি না। আর কাজটা করতে পারবেন না, কাজটা একেবারে সহজ কাজ, এটা কোনো কঠিন কাজ না, যে সে করতে পারে এই কাজটা। তো এটা কিন্তু মেয়েরাও করে, তো চাইলে মেয়েরাও কিন্তু এই কাজটা করতে পারে। অনেক মেয়েরাও কিন্তু আমাদের কাছ থেকে মেশিন দিয়ে কিন্তু বাসা বাড়িতে বসে এই ব্যবসাটা করছে। তো আপনারাও করতে পারবেন, সবাই করতে পারবেন এই ব্যবসাটা, ছোটো বড় সকলেই কিন্তু আপনারা এই ব্যবসাটা করতে পারবেন। তো যারা বেকার আছেন আমি বলবো, বেকারত্ব সময় না পার করে আপনারা যে কোনো একটা ছোটোখাটো ব্যবসা করুন, ব্যবসা করলে কিন্তু আস্তে আস্তে বড় হতে পারবেন। তো দর্শক বন্ধুরা, আজ এই পর্যন্তই, দেখা হবে সামনে আরেকটি ভিডিওর সঙ্গে। সেভাবে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর যাওয়ার আগে অবশ্যই একটি লাইক দিয়ে যাবেন। আর ভিডিওটি চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন। তো সকলকে অসংখ্য ধন্যবাদ, আসসালামু আলাইকুম।